ম্যাথ সলভ টিচারে সবাইকে স্বাগত জানাই যে কোনো সরকারি চাকরির পরীক্ষায় সময় ও কার্য অধ্যায় থেকে অঙ্ক এসেই থাকে তো সেই কারণে অলরেডি চারটি ভিডিওর মাধ্যমে আমি সময় ও কার্য অধ্যায় থেকে বেশ কিছু অঙ্ক বুঝিয়ে দিয়েছিলাম আজকেও এই ভিডিওটির মাধ্যমে সময় কার্য অধ্যায় থেকে আরও কিছু অঙ্ক বুঝিয়ে দেবো তো যারা আগের ভিডিওগুলি দেখো নি অবশ্যই আগের ভিডিওটি দেখবে তবেই কিন্তু আজকের এই ভিডিওটি থেকে অঙ্কগুলি বুঝতে সুবিধা হবে আগের ভিডিওগুলি দেখার জন্য ডেসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্কের মাধ্যমে তোমরা আগের ভিডিওগুলি দেখে নিতে পারবে এছাড়াও যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল রিক্রুটমেন্ট দু হাজার তেরো দু হাজার ষোলো এবং দু হাজার লিখিত পরীক্ষার প্রশ্নপত্রের সবকটি অঙ্কের সমাধানের ভিডিও দেখতে চাও তো তার জন্য ডেসক্রিপশনের লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্কের মাধ্যমে তোমরা সমস্ত ভিডিওগুলি দেখতে পারবে সেই কারণে তোমরা অবশ্যই প্রতিটি ভিডিও নিচে ডিসক্রিপশান দেখবে সেখানে দেওয়া লিঙ্কে ক্লিক করে সমস্ত ভিডিওগুলি দেখতে পারবে তো যাই হোক আর কথা না বাড়ি শুরু করলাম এখানে যে অঙ্কটি আছে কুড়িজন মহিলা একটি কাজ সম্পূর্ণ করতে সাত দিন সময় নেয় যদি আরও আটজন মহিলা কাজটিতে যোগ দেয় তবে কাজটি সম্পূর্ণ করতে তারা কতদিন সময় নেবে চারটি অপশান দেওয়া আছে কোনটা সঠিক উত্তর আমরা দেখব প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে কাজটার কথা বলা হয়েছে সেটা কুড়িজন মহিলা একটি কাজ সম্পূর্ণ করতে সাত দিন সময় নিচ্ছে অর্থাৎ কুড়িজন মহিলা একটি কাজ সময় করতে কতদিন সময় নিচ্ছে সাত দিন তারপরে বলেছে যদি আরো আটজন মহিলা কাজটিতে যোগ দেয় অর্থাৎ ছিল কতজন কুড়িজন মহিলা সেখানে আরো আটজন মহিলা যদি যোগ দেয় তাহলে কুড়ি আর আটে কতজন মহিলা হয়ে যাবে এখন যোগ করলে কুড়ি আর আটে আঠাশ জন মহিলা হয়ে গেল এই আঠাশ জন মহিলা তাহলে কাজটি করতে কতদিন সময় নেবে নিশ্চয়ই আরো কম দিন লাগবে আগের থেকে তো কতদিন সেটা জিজ্ঞাসা জন্য দিলাম মানে সেটাই বার করতে হবে তো এটা এখানে কাটাকুটি করে নিচ্ছি যেহেতু মিডেলের সমান সমান আছে সাত চারে আঠাশ এখানে কেটে নিলাম আর এখানে চার পাঁচে কুড়ি ক্যান্সার হয়ে গেল দেখতে পাচ্ছ পাঁচ বেরোচ্ছে অ্যান্সার অর্থাৎ সময় লাগবে পাঁচ দিন অপশান এ হয়ে যাবে সঠিক অ্যান্সার আচ্ছা আজকে অঙ্কগুলো একটু শর্টকাট প্রসেস ইউজ করার চেষ্টা করবো কারণ আগের ভিডিওগুলিতে বুঝিয়ে অঙ্ক করিয়েছিলাম তো আজকের এই ভিডিওটিতে একটু শর্টকাট প্রসেস ইউজ করে অঙ্কগুলো করবো ঠিক আছে এবং আগের ভিডিওগুলিতে অলরেডি তার বেসিক কনসেপ্ট কিন্তু দিয়েছিলাম তো আজকে সেরকম অত ডিটেলসে আলোচনা করব না এখানে দেখতে পাচ্ছো প্রথম লাইনে যেটা বলেছে যে প্রথম পুরো প্রশ্নটাকে বলি অজয় একটি কাজ পঁচিশ দিনে করতে পারে এবং বিজয় সেই কাজটি কুড়ি দিনে করতে পারে তারা দুজনে একসাথে পাঁচ দিন কাজ করার পর অজয় কাজ ছেড়ে দেয় বাকি কাজ বিজয় দিনে শেষ করবে চারটি অপশান দেখতে পাচ্ছ কোনটা সঠিক উত্তর আমরা দেখব তো ফর্মুলা ইউজ করেই করছি ঠিক আছে এখানে প্রথমেই বলেছিল অজয় একটি কাজ যে কাজটা অজয় পঁচিশ দিনে কমপ্লিট করছে সেই কাজটাই বিজয় কমপ্লিট যদি করে একা আলাদাভাবে কুড়ি দিন সময় লাগছে এবার অজয়ের বিজয় যদি দুজনে একসাথে কাজটা করে তাহলে এক্ষেত্রে যে ফর্মুলাটা আমি বলেছিলাম আগের ভিডিওগুলিতে সেটা হচ্ছে একসাথে যদি বার করতে হয় তাহলে এই যে অজয়ের এবং বিজয়ের আলাদা আলাদাভাবে যে দিনগুলো সেগুলো গুণ হয়ে যায় উপরে গুণ করব এবং নিচে করব প্লাস মানে পঁচিশ গুণ কুড়ি হচ্ছে ওপরে হবে আর নিচে হবে পঁচিশ প্লাস কুড়ি যদি করি এরকম তাহলে সেক্ষেত্রে পঁচিশ গুণ কুড়ি উপরে তো থাকছেই আর নিচে পঁচিশ আর কুড়ি যদি আমরা যোগ করি তাহলে পঁয়তাল্লিশ হয় কাটাকুটি করলে এখানে পাঁচ চারে কুড়ি পাঁচ নয় পঁয়তাল্লিশ তার মানে চার পঁচিশ গুণ করলে উপরে হচ্ছে একশো বাই হচ্ছে নয় দিন অর্থাৎ পুরো কাজটা অর্থাৎ পুরো কাজ মানে এক অংশ এরা তাহলে কমপ্লিট করছে একশো বাই নয় দিনে কিন্তু এখানে সেকেন্ড লাইনে যেটা বলেছে তারা দুজনে একসাথে পাঁচ দিন করার পর অজয় কাজ ছেড়ে দেয় তো আমি এখন দেখে নেব যে পাঁচ দিনে ওরা কতটা কাজ কমপ্লিট করছে কারণ পাঁচ দিনে কাজ কমপ্লিট করার পর যতটা কাজ বাকি থাকবে সেই কাজটা কিন্তু অজয় থাকবে না যেহেতু বিজয় কাজটা কিন্তু পুরো কমপ্লিট করবে বাকি যে কাজটা আপাতত এখন আমরা দুজনে একসাথে পাঁচ দিনে কতটা করলো সেটা বার করবো এখানে আমরা দেখতে পাচ্ছি যে অজয় এবং বিজয় যদি পুরো কাজ দেওয়া হয় সেটা করছে ওটা একশো বাই নয় দিনে এটাকে যদি আমরা উল্টে দিই একশো বাই নয় দিনটা উল্টে দিলে এটা হয়ে যায় অংশ এটা ফর্মুলার ট্রিক্স যদি তোমরা একটু মাথায় রাখতে পারো এটা উল্টে দিলে হয়ে যাচ্ছে নয় বা একশো অংশ তার মানে আগেরটা কি ছিল অজয় বিজয় এক অংশ করছিল একশো বাই নয় দিনে এটাকে উল্টে দিলে হয়ে যাবে অংশ মানে একদিনে করে এটা হয়ে যাবে হিসাবটা হয়ে যাবে এরকম একদিনে অজয় বিজয় যদি একসাথে করে তাহলে হয়ে যায় নয় বাই একশো অংশ তো জানতে চেয়েছি যে মানে তারা দুজন এখানে কোশ্চেনে বলেছে একসাথে পাঁচ দিন করেছে তার মানে একদিনে যদি তারা দুজনে একসাথে নয় বাই একশো অংশ করে পাঁচ দিনে কতটা করবে পাঁচ দিনে করবে পাঁচ গুণ নয় বাই একশো কাটাকুটি করলে এখানে পাঁচ কুড়ি একশো হয় তার মানে নয় বাই কুড়ি অংশ এরা পাঁচ দিনে কমপ্লিট করছে এইবার এই পাঁচ দিন কাজ করার পরে যে নয় বাই কুড়ি অংশ যে কমপ্লিট হলো এই নয় বাই কুড়ি অংশ কমপ্লিট হওয়ার পর অজয় কাজ ছেড়ে দিল এবার বাকি কাজটা করবে বিজয় তো বাকি কাজ যদি করি তাহলে পুরো কাজটা এক অংশ এক অংশ থেকে তাহলে নয় বাই কুড়ি কাজ কমপ্লিট হয়ে গেছে তাহলে এক থেকে নয় কুড়ি যদি মাইনাস করি তাহলেই হয়ে যাবে বাকি কাজ কত বেরিয়ে যাবে তার মানে বাকি কাজ তাহলে কত হচ্ছে কুড়ির মধ্যে নয় কমপ্লিট হয়ে গেছে মানে এরম যদি আমরা হিসাব করি বা এরম ভাবে করতে পারো এক বিয়োগ নয় বাই কুড়ি করলে করতে পারো যাই হোক ক্যালকুলেট করলে এখানে কুড়ি একে কুড়ি হবে বিয়োগ নাইন বাই কুড়ি মানে এগারো বাই কুড়ি অংশ বাকি বাকি কাজ থাকছে এই যে বাকি কাজটা এই বাকি কাজটা করবে কে অজয় চলে গেছে বাকি কাজ করবে যে বিজয় অর্থাৎ বিজয় এগারো বাই কুড়ি অংশ কতদিনে শেষ করবে সেটাই বার করতে দিয়েছে তো এখানে বিজয় রেকর্ডটা আমরা দেখবো বিজয় পুরো কাজটা কমপ্লিট করেছিল দিনে কুড়ি দিনে অর্থাৎ পুরো কাজ বলতে কত অংশ এক অংশ বিজয় এক অংশ কাজ কমপ্লিট করেছিল কুড়ি দিনে এখন ওকে বাকি কাজটা করতে হবে বাকি কাজ বলতে এগারো বাই কুড়ি অংশ তাহলে এগারো বাই কুড়ি অংশ করবে কতদিনে এই রেকর্ডটা থেকে আমরা পেয়ে যাবো তাহলে এগারো বাই কুড়ি গুণ হচ্ছে কুড়ি তো কুড়ি কুড়ি কেটে গেল এগারো দিনে ও বাকি কাজটা কমপ্লিট করতে পারবে অর্থাৎ সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ এগারো দিনে তো খুবই ছোটো একটা অঙ্ক দেখতে পাচ্ছ তোমরা কনসেপ্টটা নিজেদের মধ্যে রাখবে অঙ্কটা ভালো করে বোঝার চেষ্টা করবে যদি কনসেপ্ট ঠিকঠাক থাকে অঙ্কগুলো কিন্তু এতটা সময় লাগবে না জাস্ট বোঝাচ্ছি বলে আমি অনেকটা সময় লাগছে কনসেপ্ট ঠিক থাকলে এত কিছু লিখতে হবে না খুব কম সময়ের মধ্যে কিন্তু এর উত্তর বেরিয়ে যাবে চলে এলাম পরের প্রশ্ন বলেছে এ একটি কাজ দশ দিনে করতে পারে এবং বি সেই কাজটি পনেরো দিনে করতে পারে তারা যদি কাজটি একই সাথে করে তবে কাজটি শেষ করতে কতদিন সময় লাগবে অপশান এতে আছে পাঁচ অপশান বিতে ছ দিন অপশান আট দিন এবং অপশানটিতে আছে ন দিন কোনটা সঠিক অ্যান্সার আমরা দেখব তো খুবই ইজি একটি অঙ্ক এখানে বলেছে এ একটি কাজ করতে সময় নিচ্ছে দশ দিন বি সেই কাজটাই করতে সময় নিচ্ছে পনেরো দিন এবার দুজনে যদি একসাথে করে এ আর বি একসাথে যদি কাজটা করে সেক্ষেত্রে সময় কম সময়ের মধ্যে কমপ্লিট হবে এক্ষেত্রে ফর্মুলাটা বলেছিলাম যে দুজনে যদি একসাথে করে মানে এ যদি আলাদাভাবে বলে দেওয়া হয় বিয়ের যদি আলাদাভাবে বলে দেওয়া হয় এবং এ আর বি যদি একসাথে বার করতে দেয় মানে এখানে একসাথে বার করতে দিয়েছে সেক্ষেত্রে এ আর বিয়ের যেটা রেকর্ড বলে দেবে সেটা গুণ হয়ে যাবে উপরে দশ গুণ পনেরো আর নিচে হয়ে যাবে দশ আর পনেরো যোগ হয়ে যাবে দশের সঙ্গে যদি পনেরো আমরা যোগ করি তাহলে কত হয় পঁচিশ কাটাকুটি করলে এখানে পাঁচ দিনে পনেরো পাঁচ পাঁচে পঁচিশ ঠিক আছে পাঁচ দিকে পাঁচ দুগুণে দশ ক্যান্সার হয়ে গেলে তিন দুগুনে ছয় দিন অর্থাৎ এ আর পি যদি একসাথে কাজটি করাতে হয় ছয় দিনে কাজটা কমপ্লিট হবে উত্তর হবে অপশন ডি চলে এলাম পরের প্রশ্ন তিনজন পুরুষ বা পাঁচজন লোক একটি কাজ সতেরো দিনে শেষ করতে পারে অনুরূপ একটি কাজ সাতজন পুরুষ এবং এগারো জন স্ত্রীলোক কত দিনে শেষ করতে পারবে তো এই অঙ্কটি আমি পুরোপুরি শর্টকাট প্রসেস ইউজ করেই করব কারণ লং প্রসেস এটা করবো না মানে লং প্রসেস বলতে বুঝিয়ে এটা করাবো না কারণ একজন আমাকে কমেন্ট করেছিল আগের ভিডিওতে যে প্রসেস লং হয়ে যাচ্ছে তো সেই কারণে দেখো আমি প্রসেস একটু লং মোটেও করাচ্ছি না জাস্ট কনসেপ্ট যাতে তোমাদের ভালোভাবে ক্লিয়ার হয় সেই কারণে কিন্তু একটু বুঝেই করাচ্ছি যখন কনসেপ্ট তোমাদের পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে তখন দেখবে ওই অঙ্কটা করতে গিয়ে তোমরা কিন্তু খুব সহজেই করতে পারছো বেশি সময় লাগছে না আমার কোনো ব্যাপার না আমি শর্টকাট প্রসেস বলতে পারি কিন্তু শর্টকাট প্রসেস অনেক সময় ভুলে যাওয়া যায় পরীক্ষা সময় মনে থাকে অনেক সময় তখন কি করবে তখন তো বুঝেই করতে হবে তো যাই হোক আমি শর্টকাট প্রসেসই করে দিচ্ছি এখানে প্রথমে দেখতে পাচ্ছ তিনজন পুরুষ বা পাঁচজন স্ত্রীলোক একটি কাজ সতেরো দিনে শেষ করতে পারে ঠিক আছে তো এখানে এরকম টাইপের যদি অঙ্ক দেয় ঠিক আছে এরকম টাইপের যদি অঙ্ক দেয় তিনজন পুরুষ বা পাঁচজন স্ত্রীলোক একটি কাজ সতেরো দিনে শেষ করতে পারে সেক্ষেত্রে ফর্মুলাটি হচ্ছে এবং এরকম যদি দেয় অনুরূপ একটি কাজ সাতজন পুরুষ প্রথমেরটায় বা থাকবে পরেরটায় এবং থাকবে এরকম যদি থাকে দেখতে পাচ্ছো তিনজন পুরুষ বা পাঁচজন স্ত্রীলোক কিন্তু পরের লাইনে যখন বলেছে সাতজন পুরুষ এবংক চলে এসছে

সেকেন্ড লাইনের স্ত্রীলোকের একটা ক্রসিং হবে মানে কোনি গুণ হবে ঠিক আছে তো তিনের সঙ্গে এখানে হয়ে যাবে এগারো গুণ এ একটা হয়ে গেলে যোগ চিহ্ন দিতে হবে আর প্রথম লাইনে যে স্ত্রী বলবে স্ত্রী লোক কথা বলেছে পাঁচজন আর সেকেন্ড লাইনে যে পুরুষ বলবে স্ত্রী লোকের সঙ্গে পুরুষের একটা ক্রসিং হবে অর্থাৎ পাঁচের সঙ্গে সাত কোনা কোনি গুণ হবে ব্যাস এই হচ্ছে ফর্মুলা এটা করতে পারলে ক্যালকুলেট করতে পারলে অ্যান্সার হয়ে যাবে উপরে তিনগুণ গুণ সাতের একটা কিছু করছি না এটা বাড়াতে এরকমই রাখছি নিচে তিন এগারো গুণ করলে তেত্রিশ আর এখানে পাঁচ সাত গুণ করলে হচ্ছে পঁয়ত্রিশ তার মানে ওপরে কিছু করছি না তিন গুণ পাঁচ গুণ সতেরো বাই তেত্রিশ আর পঁয়ত্রিশ যদি আমরা যোগ করি তাহলে হয়ে যায় আটষট্টি কাটাকুটি এখানে একটা হবে সতেরো চারে আটষট্টি হচ্ছে তাহলে তিন পাঁচে হচ্ছে ওপরে এখানে পনেরো আর নিচে থাকছে যে চার চার দিয়ে যদি আমরা পনেরোকে ভাগ করি তাহলে দেখতে পাচ্ছ চার তিনে বারো তিন ভাগ থাকছে মানে তিন পূর্ণ তিন বাই চার দিন এটাই হয়ে যাবে সঠিক অ্যানসার যেটা রয়েছে অপশান এতে এরপর চলে এলাম পরের অঙ্ক এই অঙ্কটা ঠিক আগের মতোই যে অঙ্কটা করলাম পুরো সেম বলতে পারো নাম্বারটা চেঞ্জ আছে ছয়জন পুরুষ বা দশজন স্ত্রীলোক একটি কাজ পনেরো দিনে করতে পারে ওই কাজটি তিনজন পুরুষ এবং দশজন স্ত্রীলোক কত কতদিনে শেষ করতে পারবে এখানেও চারটি অপশান দেওয়া আছে কোনটা সঠিক উত্তর আমরা দেখবো দেখো এই যে ফর্মুলাটা বললাম এই ফর্মুলাটা কিন্তু এরকম থাকলে কিন্তু ফেলা যাবে দেখো এখানে দেখতে পাচ্ছি ছয়জন পুরুষ বা দশজন স্ত্রীলোক এটা প্রথম লাইন এরকমই থাকবে আর সেকেন্ড লাইনে থাকবে তিনজন পুরুষ এবং দশজন মানে প্রথমের বা দিয়ে থাকবে এবং পরেরটায় এবং বা ও দিয়ে থাকবে ঠিক আছে প্রথমের থাকবে বা দিয়ে পরেরটায় থাকবে এবং দিয়ে এরকম থাকলে তবে কিন্তু ফর্মুলাটি ইউজ করা যাবে তো যাই হোক প্রথম লাইনে যেটা থাকবে ছয়জন পুরুষ বা দশজন স্ত্রী লোক একটি কাজে পনেরো দিনে করতে পারে পুরো তিনটে নাম্বারে কিন্তু গুণ হয়ে যাবে তো ছয় গুণ দশ গুণ হচ্ছে পনেরো আর নিচে প্রথম লাইনে যে পুরুষ দেখতে পাচ্ছ এই পুরুষের সঙ্গে দ্বিতীয় লাইনে স্ত্রী লোক একটা ক্রসিং হবে তো ছ জন পুরুষ বলেছে আর দশ জন স্ত্রী লোক বলেছে তো ছয় দশে এখানে গুণ করব মানে সিক্স গুণ দশ একটা হয়ে গেলে প্লাস দিতে হয় প্রথম লাইনে যে স্ত্রী লোক বলেছে দশ জন স্ত্রী লোক আর দ্বিতীয় লাইনে পুরুষ বলেছে তিন জন পুরুষ তো এই দশের সঙ্গে তিন আবার একটা গুণ হবে তো সেটা ক্যালকুলেট করলে হয়ে যাবে অ্যান্সার উপরে যেরকম আছে সেরকম গিয়ে লিখো ছয় গুণ দশ গুণ পনেরো নিচে হচ্ছে ছয় দশে ষাট আর এখানে তিন দশে তিরিশ তাহলে ওপরে যদি আমি আবার ওটাকে লিখি জাস্ট বোঝানোর জন্য প্রতি কটা লাইন আমি স্টেপ বাই স্টেপ করাচ্ছি অ্যাকচুয়ালি এটা একটা লাইনেই হয়ে যায় ষাট আট তিরিশ নব্বই এই যে এই ব্যাপারটা আমি বলি মনে মনে কনসেপ্ট যদি আমরা রাখি ছ দশে ষাট আর তিন দশে তিরিশ আট আট তিরিশ চোখ করলে নব্বই পরীক্ষার হলে এটা কিন্তু আমরা একেবারে করবো এই লাইনগুলো জাস্ট বোঝানোর জন্য আমি এখন লিখছি তো যাই হোক এখানে পনেরো ছয় নব্বই কাটাকুটি হবে ছয় ছয় কেটে গেল তাহলে পড়ে থাকছে কত দশ এই দশ হয়ে যাবে সঠিক অ্যান্সার যেটা রয়েছে অপশান এতে চলে এলাম পরের প্রশ্ন বলেছে একটি খাদ্য ভাণ্ডারে ষোলোশো জনের ষাট দিনের খাদ্য মজুত আছে পনেরো দিন পর ছশো জন লোক অন্যত্র চলে যাওয়ায় বাকি খাদ্যে বাকি লোকের কতদিন চলবে চারটি অপশান এখানে দেওয়া আছে কোনটা সঠিক উত্তর আমরা দেখব তো প্রথম লাইনে বলেছে একটি খাদ্য ভাণ্ডারে ষোলোশো জনের ষাট দিনের খাদ্য মজুদ আছে অর্থাৎ ষোলোশো জনের কত দিনের খাদ্য মজুদ আছে ষাট দিনের কিন্তু পনেরো দিন পর ছশো জন অন্যত্র চলে যায় পনেরো দিন পর মানে ষাট দিনের ছিল ষাট থেকে যদি আমি পনেরো মাইনাস করি তাহলে হয়ে যায় পঁয়তাল্লিশ ঠিক আছে তো পনেরো দিন পর ছশো জন লোক অন্যত্র চলে যায় মানে ছিল কত ষোলোশো জন ষোলোশো জনের মধ্যে কতজন চলে যাচ্ছে ছশো জন চলে গেলে কতজন পড়ে থাকছে তাহলে হাজার জন পড়ে থাকছে তো এই হাজার জন লোকের মানে বাকি লোকের বলেছে বাকি বলতে হাজার লোকের বাকি যে খাদ্য রয়েছে সেই খাদ্যটা কতদিন চলবে সেটাই কিন্তু এখানে বার করতে দিয়েছে ঠিক আছে তো হিসাব মতো তাহলে এখানে ষোলোশো জনের চলছে কতদিন পঁয়তাল্লিশ ষোলোশো ইন্টু হচ্ছে পঁয়তাল্লিশ আর এখানে হাজার জনের হবে কত দিন ঠিক আছে তো কাটাকুটি যদি করি এখানে এই শূন্য সঙ্গে এই কেটে গেল এই শূন্য সঙ্গে এই কেটে গেল পাঁচ দিয়ে কাটলে পাঁচ দুয়ে দশ এখানে হচ্ছে পাঁচ নয় হচ্ছে পঁয়তাল্লিশ আট নয় যদি গুণ করি তাহলে হয়ে যায় বাহাত্তর ঠিক আছে অর্থাৎ জিজ্ঞাসা চিহ্ন এই টু পাচ্ছি বাহাত্তর মানে বাহাত্তর দিন চলবে বাকি খাদ্যে বাকি লোকের বাহাত্তর দিন চলবে যেটা অপশন সি হয়ে যাবে সঠিক অ্যান্সার তো ব্যাস আজকে এই পর্যন্তই আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটি লাইক করবে শেয়ার করবে দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ